নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি ইউএইর একটা নাম করা শহর দুবাইতে। আপনারা সবাই জানেন মধ্যপ্রাচ্যের নাম করা দেশ সংযুক্ত আরব আমিরাত, সেটার নাম করা একটা স্টেট হচ্ছে দুবাই। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ওমর ফারুক, তিনি বাংলাদেশের কুমিল্লার সন্তান, দুবাইতে থাকেন। তিনি একসময় বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি কি কারণে জার্মানি যেতে চেয়েছিলেন এবং কি কারণে শেষ পর্যন্ত যেতে পারেননি, এই মুহূর্তে দুবাইতে আছেন, সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমার বিশ্বাস ভিডিওটা আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। ওমর ফারুক ভাই, কেমন আছেন আপনি? আপনার সাথে আমার অনেক দিনের পরিচয়, কিন্তু শেষ পর্যন্ত আপনার জার্মানি যাওয়া হইলো না, আপনি দুবাইতে আছেন, আমি আপনার সাথে দেখা করে দুবাই চলে আসলাম। কেমন আছেন আপনি দুবাইতে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আসলে দীর্ঘ অনেকদিন পরে হাসান ভাই, আমি যখন জানতে পারলাম আপনার সর্বশেষ ভিডিওতে যে আপনি দুবাইতে আসতেছেন, আপনি দুবাই শহরের বিভিন্ন, প্রথমে দুবাই শহর ঘুরবেন, এরপরে বিভিন্ন শহরে যাবেন, তো সে তখন থেকে আমি মনস্থির করলাম যে আপনার সাথে আমি দেখা করব। দেখ, আলহামদুলিল্লাহ সর্বপ্রথম থ্যাংক ইউ ভেরি মাচ, মানে ইউ ডিড ইট অ্যাকচুয়ালি। তো আপনি যদি আমাকে একটু বলেন যে আপনি জার্মানিতে কিভাবে যেতে চেয়েছিলেন, মানে কেন যেতে চেয়েছিলেন, বা কত টাকা আপনার সাথে লেনদেন হওয়ার বিষয়টা ঘটছিল আর কি? আসলে জার্মানিতে যাওয়ার বা ইউরোপে যাওয়ার জন্য কখনো স্বপ্ন আমার ছিল না। আমার এক ভাই থাকে জার্মানিতেই, তো উনি যখন একদিন আমাদের বাড়িতে আসছিলেন, তো বেড়ানোর শুভেতে আমি বললাম যে ভাই, আমি তো মানে হেসে গেলেও একটা বললাম যে আমি জার্মানিতে যেতে চাই। তখন উনি আমাকে বললো যে জার্মানিতে যাওয়া এতটুকু সহজ না। তো আমিও সেটা অবশ্য অনেকের কাছে শুনি, ওনার কাছে শুনলাম, তো আমি তারপর আমি চেষ্টা করেছি, আমাকে বললাম ভাই আমি অবশ্যই চেষ্টা করব আপনি যদি আমাকে বলেন। উনি বলতেছে যে ঠিক আছে, আমি তোমার জন্য চেষ্টা করব, তুমি অন্তপক্ষে তুমি কিছু কাজ করতে হবে। আমি বলছি কি কাজ আপনি বলেন, তো উনি আমাকে বললো যে কিছু রেস্টুরেন্টে কাজ করতে হবে, অবশ্যই আমি চেষ্টা করব তোমাকে সেভের একটা বিষয় দেওয়ার জন্য। তো তা হোক, তারপর উনি যখন ব্যাক পেলেন জার্মানিতে, দেশ থেকে যখন জার্মানিতে গেলেন, জার্মানিতে যাওয়ার পরে উনি পরবর্তীতে আমাকে উনি বলছে যে একটু শেফের আপনার রেস্টুরেন্টে কাজ শেখার জন্য। তো আমি রেস্টুরেন্টে কিছুদিন কাজ শিখছি, অবশ্য যেভাবে শেখার দরকার সেভাবে আমি শিখতে পারি নাই, আমার সময় খুব কম ছিল। উনি আমাকে প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট সবকিছু পাঠিয়েছেন, পাঠানোর পরে পরে আমি জার্মানি এম্বাসিতে ট্রাই করলাম। ট্রাই করার পরে তো ভিসা অফিসার প্রথমে আমাকে বললো যে আপনার যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনি নিয়ে আসলেন, সেই ডকুমেন্টসগুলো আর আপনার যে একটু এলোমেলো আছে আপনি জাস্ট সাজিয়ে নিয়ে আসেন। তো এতে কারণ সবচেয়ে আসা যাওয়ার ব্যাপারটা সেটা সমস্যা না এম্বাসির মধ্যে, কিন্তু আপনাকে যে তারা একটা টাইমিং দিয়ে দেয়, টাইমিং পাওয়াটা খুব একটা কষ্টকর হয়ে যায়, যেহেতু আপনার অনলাইনের মধ্যে টাইমিং পেতে খুব কষ্ট হয়ে যায়। মিনিমাম 15 দিন লেগে যায়, কখনো 1 মাস লেগে যায়, কখনো 1 মাসের বেশি সময় লেগে যায়। তো এইভাবে আমাকে প্রায় 3 মাস পর পর আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আমি পরবর্তীতে যখন গেলাম, ওনারা পরবর্তীতে কাগজপত্রগুলো দেখলো, পরে ভিসা অফিসার বললো যে আপনার সকল কিছু ঠিক আছে, আপনার একটা কাগজপত্র লাগবে জার্মানি থেকে, অবশ্যই সেই কাগজ যেটা আপনি বললেন যে কাগজ, একটা কাগজ লাগবে, জি সেটার থেকে আমি নিয়ে সেই কাগজটা নিয়ে আসছি। ভিসা অফিসার আমাকে বললো যে অরিজিনাল স্যালারি মেনশন দেখতে হবে, সেটাও আমি নিয়ে আসলাম। যে আমি আপনাকে একটু থামাই, কারণ হচ্ছে আমি ওই কিছু জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি এই যাওয়ার জন্য কত টাকা আপনার কাছ থেকে নেওয়ার কথা ছিল? আসলে টাকা পয়সার ব্যাপারে উনি যখন বলতেছে যে প্রায় আপনার টাকা পয়সা যদি ওখানে অনেক খরচে লাগতে পারে, আমি জানি না, হয়তো বা সিকিউরিটি মানি হিসেবে উনি নিচে উনি নিতে চাইতেছে। উনি আমাকে অবশ্যই উনি আমাকে বলছে যে অবশ্যই জার্মানি থেকে যাইতে কোনো টাকা পয়সার দরকার হয় না। তারপর উনি আমাকে মিনিমাম একটা অ্যামাউন্টের কথা বলছে, 10 লক্ষ টাকা। যদি আমি পরবর্তীতে হয়তো নাও যেতে পারি, অথবা উনি হয়তো ভাবছে যে হয়তো যদি আমি না যাই, বা হয়তো সিকিউরিটি মানি হিসেবে উনি সেটা রাখছে। 10 লাখ টাকা দিচ্ছেন, দেওয়ার পর আপনি ভিসা ইন্টারভিউ দিচ্ছেন কয়বার? আমি ভিসা ইন্টারভিউ প্রায় 3 বার দিয়েছি। 3 বার? ওকে, 3 বারই আপনাকে রিজেক্ট করে দিয়েছে? 3 বারই রিজেক্ট করেছে। সর্বশেষ আমার কি কারণ দেখাইছিল আর আপনাকে? কারণগুলো দেখাইছিল যে আমি যারা আমার সার্টিফিকেটগুলো দেখছিল, তারা সত্যিকার অর্থে যে আমি যে প্রফেশনাল সার্টিফিকেটগুলো দেখাইছি বিভিন্ন রেস্টুরেন্টের, তো তারা বললো যে এখানে আমি যাওয়ার জন্য পুরোপুরি আসলে পিট না, এই জন্য পিট না যেটা আমাকে ভালোভাবে আসলে মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হয়, আর আমার সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা ছিল 2 বছরের। আচ্ছা, সেটা আপনার কোনো একাডেমিক কাগজপত্র ছিল না? অবশ্যই একাডেমিক কাগজপত্র তারা চেয়েছে, সেক্ষেত্রে সেগুলো আপনি কিছু দিয়েছেন, মানে যা আপনার কাছে ছিল, কিন্তু একদম আপনি মনে করেন না কি যে এটা একদম পারফেক্ট ছিল যা দিয়েছেন? আপনার তো এই রিলেটেড একদম খুব বেশি মানে
জবের অভিজ্ঞতা, তারপরে সত্যিকারের যে, যেমন আপনি যদি রান্নার কোনো কোর্স করেন ওই রকম বড় কোনো ডিগ্রি বা ডিপ্লোমা এরকম তো ছিল না আসলে? না না, আসলে তৈরি করে দেওয়া বা এরকম কিছু না, সেক্ষেত্রে আসলে আমার, আমি সেক্ষেত্রে মনস্থ করে নিলাম, কারণ আমি দীর্ঘদিন সময় দিতে পারি না, যেহেতু রেস্টুরেন্টে কাজ শিখতে গেলে তো অবশ্যই আপনাকে সময় দিতে হয়, আর আমি এখন আলহামদুলিল্লাহ যে দুবাইতে আসছি, আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছি, কাজ করার মধ্যে আমি বুঝতে পেরেছি আসলে এখানে হিউজ একটা ব্যাপার রয়েছে, যে আসলে চাইলে কেউ জার্মানিতে যেতে পারবে বা চাইলে কেউ যে কোনো বিষয় নিয়ে ইউইতে চলে আসতে পারবে। আমি দেখলাম যে আসলে অভিজ্ঞতা লাগবে, একটা পারফেক্ট অভিজ্ঞতা হলে আপনাকে সাহস নিয়ে কথা বলতে পার, যদি আপনি সাহস নিয়ে কথা বলতে পারেন সেক্ষেত্রে মনে হয় যেন। কিন্তু আপনার এই তিনবার ইন্টারভিউ দিয়ে এবং এই যে আপনি একটা যুদ্ধ করলেন, মোটামুটি এক দেড় বছর টাইম আপনার লাগলো, কি মনে হলো আপনার আসলে এই ধরনের যারা চেষ্টা করে তারা কি মনে হয় আপনার যেতে পারবে? আপনার পরিচিত কেউ গেছে এরকম আপনার মনে হয় বা জানেন আপনি? আমার পরিচিত হতে কেউ গেছে আমি জানি না, তবে বিভিন্ন বিভিন্ন ওয়েতে তারা যায়, বিভিন্ন বা অবৈধভাবে যায়, অবৈধভাবে গেলে হতো। কিন্তু আমি এমবাসির কথা বলছি, আপনি এমবাসিতে গিয়ে আপনার যে এরকম যোগ্যতা আছে এরকম যোগ্যতা নিয়ে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে কেউ জানা মতে আপনার গেছে এরকম? না না, আমার আমার জানা মতে কেউ, আমার আপনার কি মনে হয় যাওয়া সম্ভব? আপনি তিনবার চেষ্টা করছেন না? আমার আমার মতে, আমার আমি যেটা যতটুকু জানি, আমি যতটুকু অর্জন করেছি আসলে বুঝতে পারছি যে আমার জার্মানিতে যাওয়া এতটুকু সহজ নয়, যে চাইলে যে এমবাসিতে গিয়ে যে ভিসা নিতে পারবে সেটা সহজ না। অবশ্য আমি যা দেখলাম, যে যে বিষয় যাক না কেন, যে যে পেশা যাক, সেখানে যাওয়ার জন্য ইচ্ছা করুক না কেন, তাকে অন্ততপক্ষে সঠিকভাবে অন্ততপক্ষে আপনার ওই বিষয়টা জানতে হবে, জানার পরে সে হয়তো চ্যালেঞ্জ করতে পারবে, অন্যথায় সে যদি মানে আপনার যে প্রোফাইলটা ছিল, আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে আপনার যে প্রোফাইল মানে আপনার যে অবস্থা, এরকম কেউ যে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা নিয়ে চেষ্টা করলেই শুধু হয়ে যাবে না, মানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে তার সত্যিকারের একাডেমিক, মানে আমি রান্নার কোর্স যদি হয় অথবা আমি যদি প্লাম্বার হই, আমি যদি পাইপ ফিটার হই, টাইলস মিস্ত্রি হোক, আমার সত্যিকারের এই লাইনে ভোকেশনাল ট্রেনিং প্লাস জবের অভিজ্ঞতা ইত্যাদি থাকা লাগবে, ভাষা জানা লাগবে, মোটামুটি সবকিছু মিলাইলে হয়তো আপনার হতে পারে এরকম তো বিষয়। হয়তো আমি 70% আশা করতে পারি, রাইট রাইট, আর অন্যথায় আমি টাকা নিয়ে গেলেই এবং হচ্ছে 10 বার ইন্টারভিউ দিলেই আপনার চাকরি হবে, এটা তো আপনি বুঝতে পারছেন? আমি 0% বিশ্বাস করি, রাইট, কারণ আপনি নিজের চেষ্টা করে তো বুঝতে পারছেন। জি জি অবশ্যই। যারা এই লাইনে এইভাবে চেষ্টা করছে তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? আসলে আমি অবশ্যই বলার চেষ্টা করবো যে যারা অবশ্যই জার্মানিতে বা যে কোনো দেশে যেতে চান না কেন, আপনাকে সর্বোপরি সর্বোপরি আপনাকে যে হাতের কাজটা জানতেই হবে, হাতের কাজ হোক, আপনি যে পেশা জান না কেন সেখানে ভালোভাবে অভিজ্ঞতা থাকতে হবে, থাকার পরে আপনি নিজেকেও চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনি, আমি কেন যাইতে পারবো না। অবশ্যই আপনি যদি নিজের কাছে যে এক্সপিরিয়েন্সটা থাকে, যে মনোবল থাকে যে অবশ্যই আমি যেতে পারবো, আর আপনাকে যদি ভিসা অফিসাররা কোনো প্রশ্ন করে আপনাকে যথেষ্ট আপনার মধ্যে ওই জ্ঞান থাকতে হবে যে উত্তর দেওয়ার মতো, অন্যথায় আপনি যদি উত্তর না দিতে পারেন বা আপনি জানলেও যদি উত্তর না দিতে পারেন সেক্ষেত্রে ওনারা হয়তো ভাববে যে আপনি হয়তো যাওয়ার জন্য উপযুক্ত না। তো সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে বারবার শুধু আপনার পড়াশোনার মাধ্যমে না, যে আমি কিছু পড়াশোনা করে মানুষ ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু যদি সে যদি কাজটা না করে তাহলে সে বাস্তবের পক্ষে যখন আপনার প্রশ্নের মুখোমুখি হবে তখন সে উত্তর দিতে পারবে না। তো আমি এই জন্য বলবো যারা অবশ্যই ইউরোপ বা আমেরিকায় যেতে ইচ্ছুক বা যারা অবশ্যই যাওয়ার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করতেছেন, তারা অন্ততপক্ষে যে কোনো জায়গায় দেশে একটা ভালো একটা অবস্থান করে নেন, কাজের একটা অভিজ্ঞতা অর্জন করে নেন, যে নিজেকে চ্যালেঞ্জ করার মতো যেখানে যান না কেন আমি চ্যালেঞ্জ করতে পারবো যে আমি যাওয়ার জন্য, তাহলে অবশ্যই আপনাকে ভিসা দিয়ে দিতে পারবে। তার মানে হচ্ছে আমি যদি এটা সারমর্ম করি আপনার কথা, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যারা এরকম মিথ্যা স্বপ্ন দেখে যে আমি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিব আর হচ্ছে জার্মানি চলে যাব, তাদের নিশ্চয়ই আসার কোনো পথ আসলে নাই, অবশ্যই একাডেমিক যোগ্যতা লাগবে, যে লাইনে যে আসতে চায় তার ওই ধরনের প্রোফাইল থাকা লাগবে, প্লাস হচ্ছে ভাষা লাগবে, ভাষা, তারপরে হচ্ছে আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে, যদি না থাকতেই হবে আসলে, কোনো কোনো ক্ষেত্রে 5 বছর পর্যন্ত চাইতে পারে, এইরকম যদি থাকে দেন কেউ চেষ্টা করতে পারে ওয়ার্ক ভিসার জন্য, আদারওয়াইজ এই মানে মিথ্যা স্বপ্ন অথবা মরিচিকার পিছনে দৌড়ে সত্যি সত্যি কোনো লাভ নাই। মানে আপনি তো এটার প্রমাণ, আপনাকে অবশ্যই আপনি যদি আবার চেষ্টা করেন তবে আপনাকে অবশ্যই যে উপযুক্ত সকল কাগজপত্র নিয়ে আসতে হবে, অভিজ্ঞতা নিয়ে আসতে হবে। জি, তো এটা আপনার তো মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে এবং আপনি তো এরপরে আর চেষ্টা করেন না, কারণ আপনি দেখছেন যে তিনবার চেষ্টা করে ফেল, আর তাছাড়া প্রতিবার অ্যাপয়েন্টমেন্ট নিতে অনেক সময় লেগে যায়, তারপর টাকা পয়সা খরচ হয়, যাইতে হয়, আসতে হয়, এই সবকিছু। এক্ষেত্রে তখন আমি ভাবছিলাম যে ভিসা ফি একবারও নেয় নাই, ঠিক না? না, তখন ভিসা ফি শুধু সর্বশেষ যখন ভিসা ফি নিয়েছিল, তারা আমি সর্বশেষ ভিসা ফি দিয়েছিলাম প্রায় আপনার 70 ইউরো,
তো লাস্ট বার এটা তৃতীয়বার তারা আমাকে আমার থেকে কাগজপত্র জমা নিয়েছে। জমা নেওয়ার পরে প্রথম দুইবার জমা নেই, কাগজপত্র জমা নেই নাই, তারা বিসাপিও জমা নেই নাই। সর্বশেষ বিসাপি কাগজপত্র জমা নেওয়ার পরে তারা আমার বিসাপিও জমা নিয়েছে 70 ইউরো, তখন প্রায় 7,000 টাকার মতো হয় পরে বাংলায়। তো 7,000 টাকার মতো ওনারা নিয়ে নিছে। তো ওনারা আমাকে বললো যে প্রায় এক সপ্তাহ পরে ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দিবে যে ভিসা হোক বা না হোক, তারা জাস্ট পাসপোর্ট কালেক্ট করার জন্য বলবে। তো আমি এক সপ্তাহ পরে যখন তারা আমাকে মেসেজ করলো, তো আমি অবশ্য এক্সপেক্ট ছিলাম যে অবশ্য আমার ভিসাটা হয়ে যাবে। তারপর যা হোক আমি গেলাম, যখন তারা একে একে পাসপোর্ট দিতেছে সিকিউরিটির মাধ্যমে, তো অনেকের ভিসা হচ্ছে অনেকের ভিসা হচ্ছে না, বিশেষ করে স্টুডেন্ট ভিসাগুলো হয়ে যায়, আর তাছাড়া জবের ভিসাগুলো খুব একটা কম হয়। কিন্তু আমি আপনাকে আগেই বলছি, জবে যাওয়ার জন্য মিনিমাম খুব ভালো, মিনিমাম বলতে 5 বছর, আর 5 বছর হোক এর উপরে উঠতে হোক খুব ভালো অভিজ্ঞতা লাগে। অন্যথায় যাওয়ার স্বপ্ন না দেখে দেশে কাজ করা দরকার। রাইট, থ্যাংক ইউ ওমর ফারুক ভাই। বন্ধুরা, আমি আর কথা খুব বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ওমর ফারুক ভাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা যারা ভিডিওটা দেখছেন, যারা জার্মানিতে আসতে চান ওয়ার্ক ভিসা নিয়ে, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে কি কারণে ভিসা রিজেক্ট হয় অথবা কি কারণে আপনি আসতে পারবেন না। সো যেই কারণে আসতে পারবেন না, সেই প্রবলেমগুলো যদি আপনি সলভ করেন, তাহলে কিন্তু আপনি যদি সত্যি সত্যি জব নিজে ম্যানেজ করতে পারেন, চাকরির আবেদন করে, এবং হচ্ছে আপনার আবেদনের পরে আপনি যখন চাকরির ইন্টারভিউ দিবেন, যদি আপনি জব অফার লেটার পেয়ে যান, তারপরে আপনি ভিসা ইন্টারভিউর জন্য গেলে আপনার ভিসা নর্মালি হওয়ার কথা, যেহেতু আপনি ওই ধাপগুলো পূরণ করে আসছেন। কিন্তু মাঝখান থেকে কাউকে 10 লাখ 20 লাখ 15 লাখ টাকা দিলে আপনি সরাসরি জার্মানি চলে আসতে পারবেন, যদি এরকম কেউ ধারণা করে থাকেন তাহলে আপনি এখনও মিথ্যা স্বর্গে আছেন। আমি বলবো যে মিথ্যা স্বর্গ থেকে বেরে সত্যের স্বর্গে আসেন। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওর মূল কথা। ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি দুবাই থেকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।